আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আন্তর্জাতিক ফ্লাইট প্রসঙ্গ। আপনারা অনেকেই জানেন এবং যারা আমার গত 3 দিন আগের ভিডিওটি দেখছেন তারা হয়তো খেয়াল করছেন যে আমি সেখানে উল্লেখ করেছিলাম যে 16 জুন থেকে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আন্তর্জাতিক ফ্লাইট চলবে মানে কি সমস্ত দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলবে, নাকি রেস্ট্রিক্টেড কিছু দেশ বাদে, অর্থাৎ এমন কিছু কিছু দেশের সাথে চলবে আর কিছু কিছু দেশের সাথে চলবে না, সেই বিষয়ে যে বিস্তারিত আলোচনা করতেন। আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই ভিডিওটি মেক করেছি। আমরা এখন মূল ভিডিওতে যাবো। তো তার আগে বলতে হচ্ছে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে রাখবেন। বন্ধুরা চলুন আমরা একটা ইন্টার পরে মূল ভিডিওতে চলে আসি। বন্ধুরা ইন্টার পর ফিরে এলাম আমরা আমাদের মূল ভিডিওতে। আপনারা অনেকেই গতকালকে রাত্রের পত্রপত্রিকাতে দেখছেন যে আজকে থেকে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়ে গেছে। এখন অনেকেই ভেবে থাকবেন যে পুরোপুরি বিস্তারিত হয়তো অনেকেই পড়েন না, অথবা অনেকের ভিডিও অনেকেই পুরোপুরি বিস্তারিত দেখেন না, তার জন্য বুঝতে পারেন না। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়ে গেছে মানে এই নয় যে সারা বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন হয়ে গেছে। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে ঠিক আছে, তবে সব দেশের সাথে কিন্তু বাংলাদেশের ফ্লাইট আপাতত চলছে না। আর আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়ে গেছে মানেই এটা যে আগে যেমন বিশেষ বিমানে একটা দেশ থেকে অন্য দেশে যাত্রীদের আদান প্রদান করছিল বিভিন্ন দেশ, আর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়ে গেছে মানে সেই সব দেশের বিশেষ বিমানের প্রয়োজন হচ্ছে না। আমরা যাত্রীরা চাইলেই কিন্তু সাধারণ বিমানেই কিন্তু আমরা সেসব দেশে পৌঁছাতে পারবো। অনেকেই বলবেন কোন কোন দেশ, আমি আমার গত ভিডিওতে এই বিষয়ে কিন্তু আলোচনা করেছি, তার জন্য আজকে ভিডিওটি খুবই শর্ট হবে যে আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপাতত 2টি দেশের ফ্লাইট চলবে, একটা হলো ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, আর একটা হলো যে কাতারের। তবে কাতারের বিষয়টা একটু ভিন্ন, যে আপনারা যদি ইউকেতে যেতে চান তাহলে এবার সাধারণভাবে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বিমানে করে ইউকেতে যেতে পারবেন এবং ইউকে থেকে আসতে পারবেন। আর কাতার এয়ারের যেটা চালু হয়েছে সেটা কিন্তু তারা ট্রানজিট প্যাসেঞ্জার তারা গ্রহণ করছে আপাতত, যে বাংলাদেশ থেকে সরাসরি আপনি কাতারও প্রবেশ করতে পারবেন না, অথবা কাতার থেকে সরাসরি আপনি বাংলাদেশেও প্রবেশ করতে পারবেন না। এমন হবে যে আপনি বাংলাদেশ থেকে কাতারে ট্রানজিট করে অন্য যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে কাতার এয়ারওয়েজটা আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে আন্তর্জাতিক ফ্লাইট আজ থেকে শুরু হয়ে গেছে মানে এটা নয় যে সমস্ত দেশের সাথে, আগে যেমন বাংলাদেশের সাথে সমস্ত দেশের ফ্লাইট ছিল সেসব ফ্লাইটগুলো চালু হয়ে গেছে, এটা আসলে ভাবার কোনো অবকাশ নেই। এখন অনেকেই বলবেন যে কবে তাহলে আবার অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন হবে। এখন এই বিমানটা কিন্তু নির্ভর করে যে সে দেশের করোনা পরিস্থিতি এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি। বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং যে দেশের সাথে বিমান চলাচল করবে সে দেশের করোনা পরিস্থিতি যদি মোটামুটি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই 2 দেশের বিমানের সাধারণ যেই বিমানগুলো সেগুলো চলাচল করবে, তাছাড়া কিন্তু আরও কিছুদিন লেট হতে পারে। আশা করি বিষয়টি আপনারা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে মানে এটা নয় যে বিশ্বের সব দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।